নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটা ইনফরমেশান নিয়ে চলে এসেছি আচ্ছা বলুন তো অমিতাভ বচ্চনকে আমরা প্রধানত কী হিসাবে চিনি প্রথমেই আসবে অভিনেতা তারপর আসতে পারে গায়ক কেন অনেক ছবিতে ওনারই অনেক ছবিতে তিনি গান গিয়েছেন তো এবার আমরা পেতে চলেছি অমিতাভ বচ্চনকে সুরকার হিসাবে হুম আরবালকির একটা ছবি আসতে চলেছে যে চুপ তাতে অমিতাভ বচ্চনকে সুরকার হিসাবে আমরা পেতে চলেছি এর আগে সামিতা বেতে অমিতাভ বচ্চন গানও গেয়েছেন এবং অভিনেতাতে মানে অভিনয় তো করিয়েছেন সিনেমাটাতে তো এবার আমরা সুরকার হিসাবে পেতে চলেছি তো এর কারণটা বলে মানে সুরকার হিসাবে কেন আমরা পেতে চলেছি হুট করে অমিতাভ বচ্চন সুরকার হয়ে গেল কেন এর কারণটা পেছনের কারণটা হচ্ছে যে আরবালকি চুপ সিনেমাটা অমিতাভ বচ্চনকে দেখতে বলে তো অমিতাভ বচ্চন সিনেমাটা দেখে পিয়ানোর সামনে গিয়ে একটা সুর বাজায় মানে একটা টিউন বাজায় সেই টিউনটা এবার বলে অমিতাভ বচ্চন আর ডেকে বলে যে এই সিনেমাটা দেখার পর আমার কিন্তু এই সুরটা মাথায় এসছে তখন এবার আর বলছে যে ঠিক আছে তাহলে এই সুরটা কি আমার ছবিতে নিতে পারি তো অমিতাভ বচ্চন বলছে হ্যাঁ নিতে পারো বন্ধু এসে বন্ধু তো হ্যাঁ নিতেই পারো তো সেই হিসাবে এবার সুরকার হিসাবে পা দিচ্ছে চলেছেন সিনেমাতে তো তো এটা একটা রহস্য গহনার ছবি এই ছবিটা আমরা সানি দেওয়াল এবং পূজা ভাটকে দেখতে পাবো তো আমরা জানেন তো মানে এটা একটা খুন খারাপ খুন খারাপ তো রয়েছে রহস্য যেহেতু গল্প সেহেতু সেই অর্থে তো খুন খারাপ রয়েছে তো আমরা বেসিক্যালি জানেন তো যে হুট করে কোনো একটা কিছু একটা কথাতে বা কাজকে কাজ করলো ধরেন কেউ একজন কাজ করলো কেউ একজন কথা বলল তো আমরা হুটপুর না দেখে তাতে কমেন্ট করে বসি হুম তো আমরা একবারও মনে করি না যে যে কাজটা করলো বা যে কথাটা বললো বেসিক্যালি যে কাজটা করেছে লোকটা সে লোকটা যে কতটা কত দিনের পরিশ্রম এবং কতটা অধ্যাবসায় করার পরে যে ওই কাজটা করেছে সেটা আমরা কেউ জানি না তো এই গল্পতে এই রকম বিষয়ে কিছু একটা নিয়ে বলা হয়ে থাকবে তো যাই হোক অমিতাভ বচ্চনকে আমরা সুরকার হিসেবে পেতে চলেছি ব্যাস ইনফরমেশানটা এইটুকু নেই যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইবটা করে দেবেন প্লিজ ওটা খুবই জরুরি হুম ব্যাস এইটুকু নমস্কার